আজি অসমৰ সমগ্র সচেতন নাগরিক বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক শিল্পী সমাজলৈ বিনম্রতাৰে বিশেষ বোকাখাটৰ পৰা গুহারি জনাব খুজিছো যে 2021ত আপনাদের ভবার ধরনের আপনাদের বিচরা ধরনের আর আপনাদের দ্বারাই আমি সৃষ্ট মানব সন্তান হিসাবে আমি প্রণব দলে 2021ত প্রমূল্যবোধর রাজনীতির বাবে বোকাখাটর পর আমি প্রক্ষেপ করছো। এই প্রণব দলক জয়যুক্ত করবর কারণে সমগ্র জনতা উবরি খাই পড়ছে, লগতে গয়া রাইজে এমুঠিক চাউল 5-10 টাকাক সংগ্রহ করে আমার নির্বাচনের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব স্বীকার করেছে। কিন্তু আপনাদের জানে যে এইবার নির্বাচনী গোটে প্রক্রিয়াটা ইমানক কঠোর আর ইমান বেশি নিয়ম জাপি দিয়া হয়েছে, না জানো কোরবাত কেনেকুয়া ধরনের হয়েছে। বোকাখাটর ক্ষেত্রে অত্যন্ত আমার উপর কঠোর দৃষ্টি, আমার পোস্টার ফালি হেনো পুলিশের হাত বিষাই যাওয়া হয়ে গেছে, এনেকই বাতরি সম্প্রচার হয়েছে। প্রণব দলে জয়যুক্ত করাটা আমার এটা কেবল বোকাখাটর নহয়, সমগ্র অসমৰ কারণে এটা জাতীয় দায়িত্বলৈ রূপান্তর হয়েছে। এই প্রণব দলে উঠার বাবে এগারী সুযোগ্য এগারী প্রার্থী হিসাবে বিবেচিত হওয়া, সর্বত্রে চর্চিত হওয়া এক প্রতিভাবান জনতার কণ্ঠ মানবাধিকার কর্মী প্রণব দলে প্রক্ষেপ করার কারণে, ইয়াত জাতিদ্রোহী অতুল বরার কারণে ভূমিকম্পর সৃষ্টি হয়েছে, তেওঁর অস্তিত্ব সংকটত ভোগা বলে জানিব পারিছো। কিন্তু তেওঁ যে ধনবল, তেওঁ যে বাহুবলি, সেই কথা সকলে নিশ্চয় জানে। তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গ উঠি পৰি লাগিছে গাড়িয়ে গাড়িয়ে, তেওঁলোকে টকা বিতৰণৰ কাৰণে ঘৰৰ বাহিৰে সকলোতে চাকৰিৰ পৰা ছুটি লৈ তেওঁলোক ইয়াত সোমাই পৰিছে। কিন্তু আমাৰ, আমিতো ধনবল আৰু বাহুবলি নহয়, আমি মূল্যবোধৰ ৰাজনীতিত বিশ্বাসী। এবাৰ মদ আৰু মাংসৰে ক্ৰয় বিক্ৰয় কৰা প্ৰৱণতাৰ পৰা বোকাখাটক মুক্ত কৰিব খুজিছো আৰু বোকাখাটক অসমৰ আৰ্হিলৈ ৰূপান্তৰ কৰিব খুজিছো। ইয়াত অসমৰ জনগণৰ নিশ্চিতভাৱে সহাৰি লাগিব। আজি নগাঁৱৰ সচেতন নাগৰিকে, নগাঁও জিলাৰ সচেতন নাগৰিকে অর্থ কৰি সংগ্ৰহ কৰি আমাক এনেকৈ অৰিহণা আগবঢ়াইছে। এনেকৈ আমি কৈছো গুৱাহাটীৰ বিশিষ্ট নাগৰিক বুদ্ধিজীৱীসকলক শুভাকাংক্ষী, আমাৰ বন্ধু যিমানখিনি আছে, যোৰহাট জিলাত যিমান আছে, এনেকৈ বিভিন্ন প্ৰান্তত গোলাঘাট জিলাকে প্ৰমুখ কৰি ডিব্ৰুগড়, লখিমপুৰ, ধেমাজি, সর্বত্রে যত যিমান আমাৰ আছে শুভাকাংক্ষী, দিল্লীত থকা, বেংগালুরুত থকা, চেন্নাইত থকা, আমাৰ সুদূর ব্যাপী থকা আমাৰ শুভাকাংক্ষীসকলক, সচেতন নাগৰিকসকলক আমি অর্থ কৰি যোগান ধৰিবৰ কাৰণে আহ্বান জনাইছো, অৰিহণা আগবঢ়াবৰ কাৰণে আহ্বান জনাইছো। কাৰণ এই প্ৰমূল্যবোধৰ ৰাজনীতি প্ৰতিষ্ঠাত আপোনালোকৰ ভূমিকা লাগিব। কাৰণ আমি ধনবান বিনিয়োগকারীর হাতত আমি সমর্পিত করব খোঁজা নাই, কারণ ধনবান বিনিয়োগকারীর হাতত সমর্পিত হবলে যাওয়া মানেই আমার অসমীয়া জাতীয় সত্তার কথা কই থকা, আমি স্বাভিমানের কথা কই থকা মানুহে, স্বাবলম্বিতার কথা কই থকা মানুহে আমি মূৰ তুলিব নোৱাৰিম। কারণ এজন ধনবান বিনিয়োগকারীর হাতত সমর্পিত হলে 100 জন আমার নিবনুয়া কর্মোদ্যম থকা উদ্যোগী আমি ব্যক্তিক আমি বঞ্চিত করব লাগিব। গতিকে মই সেই সকল উদ্যোগী ব্যবসায়ী, আমার ক্ষুদ্র ব্যবসায়ী, আমার সকলকে বিনম্রতার আহ্বান জানাইছো যে এই স্বাভিমান রক্ষার সংগ্রাম আপনাদের সংযুক্ত হোক। আর এই অভিযানটি কেবল বোকাখাট কেন্দ্রিক নহয়, যে প্রণব দলে এটা অসম তথা ভারতবর্ষের কারণে প্রণব দলের নামে আমি এটা স্বকীয় পরিচয়, রাজনৈতিক পরিচয় বোকাখাটবাসীর পর উত্তোলন করব খুঁজিছো। কাজিরঙা যেনেকৈ বিশ্ববিখ্যাত, কাজিরঙার গঁড় আর জৈববৈচিত্র্যের কারণে আমি বোকাখাটখনের কথা কৈছো, এই বোকাখাট সমষ্টি কাজিরঙার কথা কৈছো। এই কাজিরঙাখনত কেবল গঁড় নহয়, কেবল জৈববৈচিত্র্য নহয়, সুস্থ রাজনীতি, প্রমূল্যবোধর রাজনীতি, সাংস্কৃতিক রাজনীতিরও কারণে অসম তথা ভারত তথা বিশ্ববাসীর ওচৰত এটা মেরুদণ্ড বিশিষ্ট এটা পরিচয় হোক, এই কামনায় আমি জনতা উঠি পড়ি লাগিছো। আর জনতার চকা ঘুরাবর কারণে আমার সকলকে যে অর্থ করে আগ্রহাবর কারণে আহ্বান করছো, আমি ইয়াত ওয়ালত আমি একাউন্ট নাম্বারটা আপনার প্রদান করছো।